আজকে আমরা বাংলা পেডাগজি সিরিজের টপিক ভাষাগত দক্ষতা সম্পর্কে আলোচনা করব এর আগে আমরা যেসব টপিকগুলো দেখেছি সেখানে আমরা বাংলা পেডাগজি সিরিজে যেগুলো দেখেছি সেগুলো হচ্ছে বাংলা ভাষা কি বাংলা ভাষার কী 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 কীভাবে ব্যবহৃত হয় সে ভাষাগত যে বিভিন্ন দক্ষতা থাকে সেগুলোকে কীভাবে ব্যবহার করা যেতে পারে শিশুর ক্ষেত্রে কিভাবে বিকাশ ঘটানো যেতে পারে এইগুলো আমরা দেখেছি আর আজকের ক্লাসে আমরা এই যে ভাষাগত দক্ষতা আছে শিশুর সেই ভাষাগত দিকগুলো গুলো কি কি এবং কি কি ক্ষেত্রে এবং কি কি ভাবে সেগুলোর দক্ষতা বৃদ্ধি করা যায় সেগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব শিশুর এই যে ভাষাগত দক্ষতা আছে সেই ভাষাগত দক্ষতা বৃদ্ধির জন্য শিক্ষক বা শিক্ষিকাকে মূলত তার চারটি জিনিসের ওপর বা চারটি দক্ষতার ওপর গুরুত্ব দিতে হবে যেমন শ্রবণ কথন পঠন এবং লিখন অর্থাৎ শোনা কথা বলা পড়া এবং লেখা এই যে চারটি দক্ষতা আছে এই যে দক্ষতাগুলোকে আবার সাধারণত দুটিভাবে যুক্ত করা যায় অর্থাৎ একে অপরের সাথে কিভাবে যোগ সাধন করা যায় একটা হচ্ছে যোগাযোগের পদ্ধতি আর একটা হচ্ছে সরাসরি যোগাযোগ এবার যোগাযোগের পদ্ধতি কি যোগাযোগের পদ্ধতি হচ্ছে অর্থাৎ শিশু বা শিক্ষার্থী যেটা শুনলো সেটা সেভাবে শুনে তার যেটা প্রত্যুত্তর হবে সেটা সে কথনের মাধ্যমে বলল আবার সে যেটা পড়লো সেটাকে আবার সেটাকে সে যখন লিখে সেটাকে প্রকাশ করলো সেটা তার মধ্যে যোগাযোগ সাধন হলো আবার যখন সে সেটা কোনো জিনিস লিখলো সেই লেখাটাকে সে যখন পড়লো পড়ার মাধ্যমে যখন সে তার পড়া হলো পড়ার সাথে সাথে তার কথনও হলো আবার পড়ার সঙ্গে সঙ্গে তার শ্রবণ প্রক্রিয়া হলো অর্থাৎ এইভাবে একে অপরের সাথে যোগাযোগের পদ্ধতি এবং কোনো কোনো ক্ষেত্রে এটি সরাসরি যোগ স্থাপনও করে এই ভাষা শিক্ষার যে প্রচেষ্টা আছে সেই ভাষা শিক্ষার প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীদের বিকাশ ও দক্ষতাগুলি যে পথগুলো অনুসরণ করে অর্থাৎ যে ধার ধারণা বা একটা চিরাচরিত যে পন্থা আছে সেগুলোকে অনুসরণ করে শিশু তার ভাষাগত দক্ষতার বৃদ্ধি করে সেগুলি হলো জ্ঞান সঞ্চয় বোধের উন্মেষ অভিজ্ঞতার প্রয়োগ এবং দক্ষতার প্রকাশ জ্ঞান সঞ্চয় কি তারা হচ্ছে যে যেসব জিনিস সব সময় তারা শুনছে বা তাদের তাদের মধ্যে আগে থেকে সে জিনিসগুলো তাদের মধ্যে আছে বা তারা আগে থেকে এই সম জিনিস সম্পর্কে তাদের মধ্যে একটা জ্ঞান রয়েছে যেটি কি আমরা স্কিমা বলে থাকি সেই জিনিসটা হলো তার জ্ঞান সঞ্চয় এবার বোধের উন্মেষ কি এইবার সে যখন তার মধ্যে কোনো একটা বিশেষ বস্তুর প্রতি বা জিনিসের জন্য একটা জ্ঞান তার মধ্যে অলরেডি রয়েছে এবার সে যখন তার সম্বন্ধিত কোনো নতুন জিনিস দেখতে পেলো তখন সে তার সঙ্গে তার সম্পর্ক স্থাপন করে একটা নতুন বোধ তৈরি করলো বা নতুন একটা জ্ঞান হলো সে বুঝতে পারলো যে আমি আগে যে জিনিসটা জানি অর্থাৎ সে খাবার সম্বন্ধে একটা তার ধারণা আছে এবার সে খা নতুন কোনো একটা খাদ্য বস্তু দেখল তখন সে বুঝতে পারলো যে এই খাদ্যবস্তু আর খাবার এই দুটোই হচ্ছে তাদের মধ্যে সম্পর্কিত এবার হচ্ছে অভিজ্ঞতার প্রয়োগ অর্থাৎ তার মধ্যে যে জ্ঞান হয়েছে যে বোধ উন্মেষ বোধের উন্মেষ হয়েছে সেটা তার একটা অভিজ্ঞতা হলো এবার সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে সে পরবর্তীকালে যখন নতুন কিছু সে শিখতে যাবে বা নতুন কিছু সে জানবে তখন সে তার পূর্ববর্তী জ্ঞানকে কাজে লাগিয়ে অর্থাৎ তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সে নতুন জিনিস শিখবে লাস্ট কি দক্ষতার প্রকাশ দক্ষতার প্রকাশ কি অর্থাৎ তার মধ্যে যে অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সে যখন সে নতুন জিনিস শিখবে বা এবং বা নতুন জিনিসে সে ব্যবহার করবে তখন সে তার দক্ষতাকে তার মধ্যে দিয়ে প্রকাশ করবে এবার যেহেতু আমরা এখানে ভাষাগত দক্ষতার কথা বলছি তাহলে এখানে আমাদের প্রথমেই জানতে হবে যে ভাষা আয়ত্ত করার মাধ্যমগুলি কি কী ভাষা আয়ত্ত করার প্রধান দুটি মাধ্যম হলো কথ্য মাধ্যম এবং লেখ্য মাধ্যম অর্থাৎ কথা বলার মাধ্যমে এবং লেখার মাধ্যমে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান আছে প্রথমটি গ্রহণ ক্ষমতা এবং দ্বিতীয়টি হলো প্রকাশ করার ক্ষমতা গ্রহণ ক্ষমতা কি গ্রহণ ক্ষমতা হলো কথ্য ভাষাকে বোঝার ক্ষমতা অর্থাৎ শিশু বা শিক্ষার্থীর সঙ্গে যখন কেউ কথা বলছে সেই যে কথা তার সাথে বলা হচ্ছে সেই কথা অর্থাৎ কথ্য যে ভাষা যে ভাষায় বলা হচ্ছে সেইটা বোঝার তার মধ্যে যদি ক্ষমতা থাকে সেটি হলো তার গ্রহণ দক্ষতা এবং সে যখন যে কোনো কথা শুনলো এবং কথা শুনে তার যে প্রত্যুত্তর যখন সে দিল সেটা বলার মাধ্যমে হোক বা লেখার মাধ্যমে হোক সেটাই হলো তার বক্তব্য প্রকাশ করার ক্ষমতা এবার প্রথমেই আসছি আগে যেটাই আমরা বললাম যে ভাষাগত দক্ষতার ক্ষেত্রে চারটি প্রধান ভাগ রয়েছে তো প্রথম ভাগ হিসেবে আমরা কী শুনে দেখেছিলাম যে শ্রবণ শ্রবণ কথার আর্থরিক আক্ষরিক অর্থ হল শোনা অর্থাৎ বক্তা তার মনের ভাব কথ্য ভাষার মাধ্যমে শ্রোতার কাছে প্রকাশ করে এবং শ্রোতা মনোযোগ সহকারে তার বক্তব্য শুনে তা বুঝতে পারে এটি হলো শ্রবণ পদ্ধতি এবার শ্রবণের পরিস্থিতি কি কী একতরফা শোনা এবং বাক্য বিনিময়ের মধ্যে শোনা একতরফা শোনা কি যখন ধরো ক্লাস হচ্ছে শ্রেণীকক্ষে শিক্ষক বা শিক্ষিকা একাই বুঝিয়ে যাচ্ছেন কথা বলে যাচ্ছেন সেটি হচ্ছে একতরফা শোনা কিন্তু অ্যাকচুয়ালি বর্তমানে শ্রেণীকক্ষে একতরফা শোনা হয় না অ্যাকচুয়ালি বলতে গেলে যে একতরফা শোনা বলতে কি এই যে যেমন ধরো আমি এখন তোমাদের এই যে তোমাদের জন্য ভিডিও রেকর্ডিং করছি এবং এটা তোমরা যখন দেখবে এখানে কিন্তু তোমরা কোনো ফিডব্যাক করতে পারছো না এখানে আমি যেটা বলছি সেটাই কিন্তু হচ্ছে যেরকম বে রেডিওতে বা টেলিভিশনে যখন কোনো প্রোগ্রাম হয় সেখানে কিন্তু বক্তা তার নিজের বক্তব্যকে পেশ করে যায় সেখানে কিন্তু শ্রোতার কাছ থেকে তার কাছে ফিডব্যাক যাওয়ার কোনো পজিশান থাকে না এটাই হচ্ছে একতরফা শোনা এবার হচ্ছে বাক্য বিনিময়ের মধ্যে শোনা যেটা বলছিলাম যেটা কক্ষে সাধারণত হতে অর্থাৎ সামনাসামনি বা অনলাইন বিভিন্ন যখন লাইভ ক্লাস হয় সেখানে যখন শিক্ষক বা শিক্ষিকা কোনো কিছু বোঝান এবং স্টুডেন্টদের কাছ থেকে বা সামনে তরফে যারা আছে তাদের কাছ থেকে ফিডব্যাক নেন অর্থাৎ বাক্য বিনিময় হয় তাদের মধ্যে কথোপকথন হয় তাদের মধ্যে ভাব বিনিময়ের আদান প্রদান হয় সেটাই হচ্ছে বাক্য বিনিময়ের মধ্যে শোনা এবার হচ্ছে শ্রবণ দক্ষতা বৃদ্ধির উপায়গুলি কি কি এর উপায়গুলি হলো প্রথমে ছোট ছোট বাক্যে কথা বলতে হবে অর্থাৎ প্রথমেই শিক্ষার্থীকে বা শিশুকে যদি বলা হয় একটা বড় বড় সেন্টেন্স গুছিয়ে একটা বড় গদ্য বা একটা অনুচ্ছেদ রচনা করো সে কিন্তু সেক্ষেত্রে পারবে না সেক্ষেত্রে তাকে ছোট ছোট বাক্য শেখাতে হবে এবং সেই ছোট ছোট বাক্যের মধ্যে মাধ্যম দিয়ে তার মনের ভাব প্রকাশ করতে যাতে সে সাবলীল হয় নতুন শব্দগুলিকে আলাদাভাবে চিনিয়ে নি চিনিয়ে দিতে হবে সরি এখানে একটা স্পেলিং মিস্টেক একটা চিনিয়ে হবে এটা ছিনিয়ে হয়ে গিয়েছে বড় শব্দগুলিকে ভেঙে ছোট ছোট করে বলতে হবে শিক্ষার্থীরা যাতে উচ্চারণ থেকে শব্দের অর্থ বুঝতে পারে সেদিকে নজর দিতে হবে কোনো ছড়া বা কবিতা শুনে সেই ছন্দে পড়তে পারা অর্থবহভাবে কথা বলতে হবে এতে তারা বিষয়বস্তু এবং তার গভীরতা বুঝতে পারবে অর্থাৎ তারা যখন কিছু পড়বে যেন তার মানে তারা অতি সহজেই বুঝতে পারে তবেই কিন্তু তাদের জ্ঞানটা সাব জ্ঞান লাভ সম্ভব হবে নইলে কিন্তু তারা শুধুমাত্র একটা জিনিস পড়ে যাবে কিন্তু তার মধ্যে যে জ্ঞান রয়েছে যে তার মধ্যে যে একটা অর্থ রয়েছে সেটা কিন্তু তারা বুঝতে পারবে না কথা বলার আদর্শ ভঙ্গি আয়ত্ত করতে পারা শব্দের সংক্ষিপ্ত রূপগুলিকে বলতে পারা শব্দ ও বাক্য শুনে এর গঠন রীতি বুঝতে পারা ও তা প্রয়োগ করতে পারা বক্তৃতা বা আলোচনা শুনে তা অনুধাবন করতে পারা এর পরের পদ্ধতি কি হল কথন পদ্ধতি কথন কি কথন হচ্ছে কথা বলা সেখানে কোনো ব্যক্তি তার মনের ভাব অপরের কাছে অর্থবহভাবে এবং সুন্দর ধ্বনি সমষ্টির ব্যবহারের মাধ্যমে যখন আদান প্রদান করে সেটাই হলো তার কথন এবার হচ্ছে কথনের পরিস্থিতি কি বিনিময় ভিত্তিক আংশিক বিনিময় ভিত্তিক এবং বিনিময় ভিত্তিক নয় বিনিময় ভিত্তিক কি আগে যেটা বললাম যে ক্লাসে যখন ক্লাসরুমের টিচার কিছু পড়াচ্ছেন এবং স্টুডেন্টদের কাছ থেকে ফিডব্যাক চাইছেন স্টুডেন্টরা সেটা বলছে উভয়ের মধ্যে যে কথন প্রকথনের যে বিনিময় হচ্ছে অর্থাৎ ভাবের যে আদান প্রদান হচ্ছে সেটা হচ্ছে বিনিময় ভিত্তিক আংশিক বিনিময় ভিত্তিক কি যখন ধরো অনলাইন কোনো ক্লাস হচ্ছে বা অনলাইন ক্লাস না হলেও যেমন ধরো আমি এই যে ভিডিও আপলোড করছি তোমাদের জন্য এবং তোমাদের কাছে আমি কমেন্ট চাইছি তোমরা ফিডব্যাক তোমাদের ফিডব্যাক হিসেবে তোমরা কমেন্ট করছো সেখানে কিন্তু পুরোপুরি বিনিময় না হলেও মানে পুরোপুরি বিনিময় ভিত্তিক না হলেও আংশিক বিনিময় হচ্ছে কারণ আমি ভিডিও যখন আপলোড করছি সেই সময় তোমরা যদিও কমেন্ট না করো পরবর্তীকালে কিন্তু তোমরা যদি ফিডব্যাক দাও তাহলেও কিন্তু সেখানে কিন্তু একটা ভাবের আদান প্রদান হচ্ছে ভাব বিনিময় হচ্ছে এটিকে বলা হচ্ছে আংশিক বিনিময় ভিত্তিক আর বিনিময় ভিত্তিক নয় বলতে কী বোঝায় যেটা আমি বললাম যে বিভিন্ন রেডিও অনুষ্ঠান বা টেলিভিশনের বিভিন্ন যে অনুষ্ঠান হচ্ছে যেখানে সেখানে যদি কোনো জ্ঞানমূলক অনুষ্ঠানও হয়ে থাকে বা শিক্ষামূলক অনুষ্ঠান হয় সেখানে কিন্তু সেখান থেকে আমরা শুধুমাত্র জ্ঞানটা নিতে পারছি সেখানে কিন্তু আমরা আমাদের ফিডব্যাকটা পৌঁছতে পারছি না সেখানে কিন্তু সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে বিনিময় ভিত্তিক নয় কথন দক্ষতা বৃদ্ধির উপায়গুলি কি কি স্পষ্ট উচ্চারণ ও স্পষ্ট কণ্ঠে কথা বলতে হবে সহজ ও সাবলীলভাবে বক্তব্য বিষয়ে পরিবেশন করতে হবে শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে উচ্চারণে আঞ্চলিকতা ত্রুটি দূর করতে হবে অর্থাৎ আমরা বিভিন্ন বাংলা ভাষা যদিও কথা বলি কিন্তু দেখা যায় যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় কিন্তু বাংলা ভাষার কিছুটা টান আলাদা থাকে কিন্তু শিক্ষক বা শিক্ষিকা যখন ক্লাসরুমে গিয়ে কোনো বিষয়ে পড়াবেন সেক্ষেত্রে কিন্তু তার ভাষাগত প্রয়োগের ক্ষেত্রে কোনো কত ত্রুটি বা তার যে আঞ্চলিক একটা টান আছে সেটা কিন্তু ব্যবহার করা যাবে না তখন কিন্তু তাকে সাবলীল সহজভাবে সুস্পষ্ট উচ্চারণের দ্বারা শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতে হবে সে শুদ্ধ বলতে আমি সাধু ভাষার কথা বলছি না চলিত ভাষাতেই উনি কথা বলুন কিন্তু সেটা যেন স্বচ্ছ শুদ্ধ চলিত ভাষা হয় কণ্ঠস্বরে যেন সুর ছন্দ ও স্বরের ওঠানামা থাকে অর্থাৎ শিক্ষা শিক্ষকের ক্ষেত্রে হোক বা শিক্ষার্থীর ক্ষেত্রে হোক উভয়ের ক্ষেত্রে আঞ্চলিকতার দোষ থাকবে না এবং তারা যখন কথা বলবে বা কোনো জিনিস পড়বে তখন যেন তার স্বরের একটা সুন্দর ব্যবহার থাকে একটা ওঠানামা থাকে একটা সুন্দর একটা ছন্দ থাকে তবে কিন্তু তার কথন দক্ষতা বৃদ্ধি আকর্ষণীয় ভঙ্গিতে বক্তব্য পেশ করতে হবে গলায় যেন ভাবের প্রকাশ পায় অর্থাৎ বক্তা যে কথা বলছে তার কথা বলার মাধ্যমে তার তার যে বক্তব্যের যে ভাব সেটা যেন প্রকাশ পায় শিশুরা যেন সব কথা শুনতে পায় সেদিকে খেয়াল রাখতে হবে এখানে শিক্ষক বা শিক্ষিকা যখন কোনো কিছু বিষয়ে পড়াবেন শ্রেণীকক্ষে তখন তাকে খেয়াল রাখতে হবে যে তার আওয়াজ যেন শ্রেণীকক্ষের প্রত্যেকটা শিশুর কাছে পরিষ্কারভাবে পৌঁছয় এরপরে আসছে পঠন পঠন হলো ভাষা লিখিত রূপকে গ্রহণ করার পদ্ধতি অর্থাৎ কোনো জিনিস যখন লিখিত রূপে আমাদের সামনে থাকে এবং আমরা যখন সেটাকে পাঠ করি সেটাই হচ্ছে পঠন পদ্ধতি প্রতিদিনের পঠন অভ্যাস শিশুর মধ্যে শ্রবণ ও কথন দক্ষতা বৃদ্ধি করে একটি আমাদের আমরা ছোট থেকেই জানি যে আমাদের গুরুজনরা বা আমাদের শিক্ষক শিক্ষিকারা বলতেন যে লেখা পড়া কেন বলতেন যে লেখার মাধ্যমে পড়া হবে এবং তা যদি পড়াটা নিয়মিত হয় তবেই কিন্তু লিখন দক্ষতা বৃদ্ধি পাবে অর্থাৎ দেখা যায় যে আমাদের অনেক সময় বলা হতো যে বাড়িতে খবরের কাগজ পড়বে গল্পের বই পড়বে অর্থাৎ স্কুলের সিলেবাস ভিত্তিক বইয়ের বাইরেও যদি আমরা কিছু পড়াশ পড়তে থাকি তাহলে আমাদের মধ্যে যেমন জ্ঞান বৃদ্ধি হয় তার সাথে সাথে কিন্তু আমাদের কথন দক্ষতা বৃদ্ধি হয় এবং পড়ার সাথে সাথে আমাদের শ্রবণ দক্ষতাও বৃদ্ধি পায় হ্যাঁ আমাদের ছোটোবেলায় প্রায় সময় আমাদের গুরুজনরা বলতেন কি তোমরা জোরে পড়ো চিৎকার করে পড়ো কারণ চিৎকার করে পড়লে তুমি যেটা পড়ছো সেটা তোমার কানে যাবে তবে সেই শব্দটা কিন্তু তোমার মাথায় থাকবে তার মানে এরা ওনারা কি বলতে চাইতেন ওনারা এটাই বলতেন যে পঠন অভ্যাসের দ্বারা আমার যেমন পঠন দক্ষতা বৃদ্ধি পাচ্ছে তার সাথে সাথে আমার কঠন দক্ষতা বৃদ্ধি পাচ্ছে এবং সেই পঠনটা যখন আমি শুনছি শব্দের মাধ্যমে তার সাথে আমার শ্রবণ দক্ষতাও বৃদ্ধি পাচ্ছে এই পঠন দক্ষতা বৃদ্ধির উপায়গুলি কি কী শিক্ষার্থীরা সাবলীলভাবে বিষয়বস্তু পড়তে পারে প্রত্যেকটি বর্ণ ও শব্দের উচ্চারণ ঠিকমতো করতে করা সাবলীলভাবে পড়তে কোনো অসুবিধা না হওয়া কোনো ছড়া বা কবিতা ছন্দানুযায়ী আবৃত্তি করতে পারা কোনো উচ্চারণ বিকৃতি বা আঞ্চলিকতা দোষ না থাকা পথ এটা এক মিনিট পড়ার সময় জড়তা দূর করা যথাযথ ভাব প্রকাশ করতে পারা পঠনের সময় কি অসুবিধা হচ্ছে তা বুঝতে পারা এবার আসছি লিখন দক্ষতা শিক্ষার্থীদের কাছে লিখন হলো সৃজনশীল দক্ষতা কথা বলা শোনা ও শিক্ষার্থীদের কাছে লিখন হলো সৃজনশীল দক্ষতা কথা বলা শোনা ও পড়ার দক্ষতা যদি ঠিক মতো থাকে তাহলে লিখন দক্ষতাও বৃদ্ধি পায় অর্থাৎ শিশু যদি কথা বলতে সঠিকভাবে পারে সঠিকভাবে শুনতে পারে এবং সেই জিনিসটাই সঠিকভাবে যদি পড়তে পারে তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই তার লিখন দক্ষতাও বৃদ্ধি পায় আর লিখন দক্ষতা বৃদ্ধির সঙ্গে কিন্তু শিশুর মধ্যে তার সৃজনশীল দক্ষতারও বৃদ্ধি ঘটে কারণ আমরা যখন কোনো কথা কোনো টপিকে যদি আমাদেরকে কথা বলতে হয় তাহলে আমরা সেটাকে যতটা না সাজিয়ে গুছিয়ে বলতে পারি সেই জিনিসটাই যখন আমাদের লেখার মাধ্যমে প্রকাশ করতে হয় তখন কিন্তু আমরা সেই জিনিসটাকে আরও সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে উপস্থাপন করি এখানে এই সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করাটাকেই এখানে শিশুর সৃজনশীল দক্ষতা বলা হচ্ছে লিখন দক্ষতা বৃদ্ধির উপায়গুলি কি কি। লেখার হরফ যেন স্পষ্ট হয় হরফগুলি যেন একই আকারের হয় অর্থাৎ একটা ছোট একটা বড়ো এরকম যেন না হয় বানান যেন শুদ্ধ হয় সাধু চলিতের দোষমুক্ত হয় অর্থাৎ একটা শব্দ সাধু একটা শব্দ চলিত এই রকম যেন না হয় যদি সাধু ভাষায় লেখা হয় তাহলে যেন পুরোটাই সাধু ভাষায় হয় যদি চলিত ভাষায় লেখা হয় তাহলে যেন পুরোটাই চলিত ভাষায় হয় উপযুক্ত ছেদ জ্যোতি বা বিরাম চিহ্নের ব্যবহার করে লেখার ক্ষমতা অর্জন করা অর্থাৎ কোথায় দাঁড়ি হবে কোথায় কমা হবে কোথায় কোলন হবে কোথায় সেমিকোলন হবে এই যে ছোট ছোট জিনিসগুলো সেগুলোর যেন উপযুক্ত ব্যবহার যেন শিশুরা সেই ক্ষমতা বা দক্ষতা যেন অর্জন করতে পারে শব্দের শুদ্ধরূপ প্রয়োগ করতে পারা পূর্ণবাক্য যেন ব্যাকরণগতভাবে সঠিক হয় অর্থাৎ ব্যাকরণের যথেষ্ট প্রয়োগ অর্থাৎ ব্যাকরণের সঠিক প্রয়োগ যেন প্রয়োগের জ্ঞান বা দক্ষতা যেন শিক্ষার্থীর মধ্যে থাকে প্রত্যেকটি বর্ণ নির্দিষ্ট ছাঁচে লিখতে শ্রুতি লিখনের সময় যেন কোনো শব্দ ছেড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখা এবং প্রতিদিন নিয়মিতভাবে লিখনের অভ্যাস করা অর্থাৎ এ থেকে বোঝাই গেল যে ভাষার যে চারটি দিক আছে সেই চারটি দিক যদি সমানভাবে বিকাশ ঘটে এবং শিশুর মধ্যে যদি সমানভাবে তার দক্ষতা অর্জন করা যায় তাহলে শিশুর বা শিক্ষার্থীর পুরোপুরি ভাষাগত দক্ষতা বৃদ্ধি পাবে তো আজকের ক্লাস এই পর্যন্তই যদি তোমাদের এর মধ্যে কিছু অসুবিধা থাকে বা টপিক সম্বন্ধে যদি কিছু জানার থাকে বা তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশন জানিও আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল